হ্যালো। তো ফ্রেন্ডস, কালকে আমি একটা ভিডিও দেখি যে দেবজিৎ একসঙ্গে ফিরছে। তো ইউটিউবে এই ভিডিওটা দেখি, তারপর আমাকে অনেকে মেসেজ করছে, দাদা এটা নিয়ে কথা বলুন, আসলে এটা কি। তারপর আমি একটু রিসার্চ করতে শুরু করি, দেখলাম জি বাংলার যে সরি জি ফাইভের যে বাংলা বলে একটা পেজ রয়েছে, সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম আসল ব্যাপারটা একদম সম্পূর্ণ যে মুখোশ বা সম্পূর্ণ আসল সত্য বেরিয়ে এসেছে, কে মিথ্যে বলছে কে ঠিক বলছে। তো সেটা নিয়েই কথা বলবো, আসলে দেবজিতের ঘটনাটা কি সেটা নিয়ে কথা বলবো, পরিপ্রেক্ষিতে মানে এর পরিপ্রেক্ষিতে আমার কিছু কথা রয়েছে সেটা নিয়েও কথা বলবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমেই বলি দেবজিৎ একসঙ্গে ফিরবে, এটা একটা ইমোশন হয়ে গেছে, মানে ইমোশন বলুন বা এটা একটা অনেক মানে বলে না যে অ্যাচিভমেন্ট। তো দেবজিৎ যদি একসঙ্গে ফিরে তাহলে আমার মনে হয় দর্শকদের অ্যাচিভমেন্ট হবে, ডিরেক্টরদেরও হবে আর অবশ্যই দর্শকদের হবে। কারণ দেখুন, এটা এখন একটা দূর আশা, মানে যেটা না হওয়ার মতোই। দেবজিৎ সেই ছোটোবেলায় আমরা দেখেছিলাম দুই পৃথিবী সিনেমাতে একসঙ্গে ফিরেছিল, মানে একসঙ্গে একটি সিনেমাতে কাস্ট হয়ে বা কাজ করেছিল। এরপর তারা আর করেনি, অনেক রিকোয়েস্ট, অনেক মানে অনেক কিছু বলার পরও তারা আর কাজ করছে না। কেন করছে না, নাকি স্ক্রিপ্ট নেই, নাকি তাদের ইগোর মধ্যে প্রবলেম আছে, সেটা তো আমরা দূর থেকে বলতে পারি না। বাট বলুন, কিছু হলেই একটা জিনিস আমি লাগিয়ে দিলাম যে দেবজিৎ একসঙ্গে ফিরছে, এটা কিন্তু পাবলিককে একরকমের ঠকানো হয়। কেন, পাবলিকরা আশা করে ভিডিওতে আসবে, দেখবে, তারপর ভিডিওতে আমি বলে দেবো, সেটা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে এটাও কোনো ব্যাপার না। বাট আমি যখন বুঝতে পারছি যে এই নিউজটা এরকম হবে না, মানে এটা একটা ভুল নিউজ, কিন্তু বোঝার পরও যদি আমি দর্শকদের কনফিউজে রাখি তাহলে এক প্রকার ঠকানো হয়। আমি এখানে কাউকে রিপ্লে করছি না বা আমি কাউকে এখানে টার্গেট করে বা পোক করে কথাও বলছি না। বাট দেখুন, আমি যখন জি বাংলার বা জি ফাইভের পেজে যাই, ফেসবুক পেজে, সেখানে গিয়ে আমি একটা জিনিস স্পষ্ট দেখতে পাই, আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি, যে পাসওয়ার্ড থেকে প্যান্থার, এরকমভাবে স্পষ্ট লেখা রয়েছে যে পাসওয়ার্ড থেকে প্যান্থার এখন আরও বেশি এন্টারটেন পাবেন জি ফাইভে বা জি ফাইভের বাংলায়। তো দেখুন এরপর কি, এই যে হ্যাশট্যাগ দিয়ে লেখা নিচে এরপর কি আরও বেশি এন্টারটেনমেন্ট, এগুলো আমরা যখন অঙ্কুশের শিকারপুর এসেছিলো তখন আমরা দেখেছিলাম এই হ্যাশট্যাগুলো এখানেও রেখেছে। তারা একটা প্রমোশন করতে চাইছে বা তারা একটা পাবলিককে টানতে চাইছে, তাই কিন্তু তারা বলছে যে দেবজিৎ একসঙ্গে। তার মানে এটা না যে দেবজিৎ একসঙ্গে তাদের জি ফাইভে কোনো কাজ করতে চলেছে বা কোনো ওয়েব সিরিজ বা কোনো সিনেমায় কাজ করতে চলেছে, ওরকমটা ভাবার কোনো এখানে ব্যাপারই নেই। কারণ একই তো যে পোস্টারগুলো দেওয়া হয়েছে সেটা পাসওয়ার্ড থেকে দেবের পোস্টার এবং প্যান্থার থেকে জিতের পোস্টার, এটা থেকে ক্লিয়ার, এটা থেকে যদি ক্লিয়ারিফাই না পাওয়া যায় তাহলে বড় করে লেখা রয়েছে যে প্যান্থার থেকে পাসওয়ার্ড বা পাসওয়ার্ড থেকে প্যান্থার, আর কি চাই। মানে যা তা খুশি একটা ভিডিও করে দিলাম আর দর্শকদের কাছ থেকে ভিউজ টেনে নিলাম, এটা একটা এখন প্রবলেম হয়ে গেছে। আজকে একজনের দোষে সবাই দোষী হচ্ছে। আমি কালকে একটা ভিডিও করছিলাম যে অনেকেই কী কী বলছে যে তোমরা দেবজিতের বেশি ক্যাটার করছো হেন তেন। তো দেখুন, এটা আমি মনে করি এবার এটা বন্ধ করা উচিত, কারণ অ্যাকচুয়ালি অনেকে আমার উপর আঙুল ওঠাতে পারে যে তুমি বেশি দেবজিৎকে নিয়ে ভিডিও করো, কিন্তু আমি দেবজিৎকে নিয়ে ভিডিও করি, আরও অনেক ভিডিও করি যেগুলো হয়তো আপনারা দেখেন না, বাট এরকম মানে কনফিউজিং ভিডিও খুব কম হয় যেটা আমরা জানতে পারি না। ধরুন কনফিউজিং একটা ভিডিও হয়, একটা পোস্ট দেখলাম যে অমুক অমুক একটা সিনেমা আসতে পারে, সেটা নিয়ে আমি ভিডিও করতে পারি, কিন্তু তার মানে যখন এখানে আমি বুঝতে পারছি যে অরিজিনাল জিনিসটা রয়েছে এখানে, ধরুন এখানে বলাই রয়েছে প্যান্থার থেকে পাসওয়ার্ড, তার মানে এটাকে আমি নিজে থেকে গিয়ে কনফিউজ করলাম। একটা তো আমি নিউজ পেয়ে কনফিউজ হলাম তারপর আপনাদেরকে বললাম, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে স্পষ্টভাবে যখন অরিজিনালটা আমি বুঝতে পারছি তারপর আমি আপনাদেরকে ইচ্ছে করে থাম্বনেলটা উপরে না লাগিয়ে একটু নিচে লাগিয়ে আমি সেটা আপনাদেরকে কনফিউজ করলাম আর আপনারাও ভাবতে শুরু করে দিলেন বাস দেবজিৎ হয়তো আসবে, কিন্তু ঠিক আগের মতো এবারও কিছুদিন পর নিউজটা ভ্যানিশ হয়ে যাবে বা ফ্যাক্ট নিউজ সেটা বেরিয়ে আসবে, তাহলে কি হলো, একই তো আমি দর্শকের সামনে খারাপ হলাম আর দুই নম্বর হলো দর্শকরা আমি দর্শকদের ঠকালাম। তো এটা না একটা মানে কি বলবো, এটা খুব খুব খারাপ। তো দেবজিৎ একসঙ্গে ফিরছে না, প্যান্থার আর পাসওয়ার্ড জি ফাইভের হাতে আছে, তারা বরাবরই দেখাচ্ছে এবং সেটাকে আরও বেশি প্রমোশন করে তারা আবার দেখাচ্ছে। তো জি ফাইভ অ্যাপ ডাউনলোড করার পর ওখানে যদি আপনার সাবস্ক্রিপশন থাকে তাহলে আপনি সেখানে গিয়ে এই দুটো সিনেমা দেখতে পাবেন, এর বেশি কিছুই না। তো এটাই আমার বলার ছিল যে দেবজিৎকে নিয়ে সবসময় ভিডিও করা ঠিক আছে, আমি এটাতে কোনো ভুল মনে করি না, দেবজিৎকে নিয়ে আমিও ভিডিও করি, আরও পাঁচজন ভিডিও করে,
কিন্তু যখন আমি বুঝতে পারছি যে জিনিসটা ওখানে ওই রকম, আমি একটু আলাদা করে বলে দর্শকদের কনফিউজ করলাম, আমি এটার জন্য ভিডিও করলাম। এখানে আমি কাউকে পোক করিনি, কাউকে রিপ্লে করিনি, আমার ওরকম কোনো মানে মস্তিষ্ক নেই, আর বিশেষ করে আমরা বন্ধুত্বের মতোই, তো আমি সেরকমভাবে কিছু বলি না বা সেরকমভাবে বলতেও চাই না। তো এই ছিল আমার ভিডিও, এই নিয়ে দর্শকদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শকরা অনেকে আমাকে বলছিল, দাদা এই বিষয়টা একটু ক্লিয়ার করুন, আসলে ব্যাপারটা কী, যেহেতু G5 তারা একটা হেডলাইন দিয়েছে যে আরও বেশি অ্যাকশান হবে বা দেবজিৎ একসঙ্গে ফিরছে, অ্যাকচুয়ালি তারা তো তাদের মতো প্রমোশন করছে, কিন্তু তারা নিচে স্পষ্টও করে দিয়েছে যে প্যান্থার থেকে পাসওয়ার্ড, এটাও বুঝতে হবে তাই না? তো তাই আমাকে যখন দর্শকরা কমেন্ট করছিল যে কনফিউজ, ব্যাপারটা কি আসলে কি হয়েছে এটা একটু যদি তুমি ক্লিয়ারিফাই করে দাও, তো সেটাই করার জন্য ভিডিওটা করলাম, আসলে এরকম কিছু না। তো এই ছিল ভিডিও, ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, ভালো সময়।